আল্লামা মামুনুল হক সাহেবকে এই টাকলা মুরাদ ওপেন ভাবে বলছে, লুত্তা বদমাইশ বলেছে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক তিন মাসও ঘুরতে দিলেন না, লুত্তা বদমাশের অপবাদ তার ঘরে চলে এসেছে। মদিনা টিভি এসএ মাল্টিমিডিয়ার একটি প্রতিষ্ঠান। আমি জানো হই গো খোদা তার আদর্শের শূন্য, রসুলের হুকুম মানলে পরে আল্লাহ খুশি হন, হযরত ঈসাও করবে জানি তারি অনুসরণ। স্বপ্নে দেখা দাও গো রাসূল হই যতই নগণ্য, স্বপ্নে দেখা দাও গো রাসূল হই যতই নগণ্য, আমি যেন হই গো খোদা তার আদর্শের শূন্য, আমি যেন হই গো খোদা তার আদর্শের শূন্য। প্রাণ খুলে মহব্বতের সহিত সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা মাহফিলে আসতে পেরেছি আমরা খুশি না বেজা? আর একটু জোরে বলেন খুশি। কম না বেশি? আমরা খুশি এই জন্য যে আমরা আল্লাহকে ভালোবাসি, ঠিক কিনা বলুন? আমরা এই জন্য খুশি যে আমরা রাসূলকে ভালোবাসি, আমরা এই জন্য খুশি যে আমরা দ্বীন ও ইসলামকে ভালোবাসি, ঠিক কিনা? আমরা এই জন্য খুশি যে আমরা কোরআন সুন্নাকে ভালোবাসি, ঠিক কিনা? আমরা এই জন্য খুশি যে মসজিদ মাদ্রাসা আলেম উলামাকে ভালোবাসি, ঠিক কিনা? এই জন্য দিনকে যারা মোহাব্বত করে তাদেরকে কে মোহাব্বত করে? আর একটু জোরে বলেন। একটি প্রশ্নের জবাব দেন, আমরা মহিলা না পুরুষ? আর একটু জোরে বলেন, মহিলাদের মতো আওয়াজ দিতে হবে না পুরুষদের মতো আওয়াজ দিতে হবে? তাহলে পুরুষ যেন পুরুষের মতো আওয়াজ হয়, রাজি আছেন? ইনশা আল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আমার সাথে সকল বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بشجخان سلاغمه
অজ্ঞতারি মহানিশায় তাওহীদেরই কালিমা দিয়ে জাগালো কোরআন এদরাই বালাগাল উলাবি কামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি কে দিল গল তার গাছে এত বড় কদম তাকিয়ে দেখো মৌচাকের ভিতর কি সুন্দর বাই মধু ঠিক কিনা কে দিল গল তার গাছে এত বড় কদম তাকিয়ে দেখো মৌচাকের ভিতর কি সুন্দর বাই মধু কে দিয়েছেন আর একটু জোরে বলেন কে দিয়েছেন মরিচ গাছে কে দিল গো মরিচ এত জাল বদর মাসে তাকিয়ে দেখো গাছে পাকে তাল হুকুমকার আর একটু জোরে বলতে হবে মুসলমান হুকুমকার গাছের ভিতর কে দিল গো নরম নরম তুলা চৈত্রি মাসে তাকিয়ে দেখো রাস্তায় উড়ে ধুলা গাছের নিচে কে দিল গো এত সুন্দর ছায়া মায়ের বুকে কে দিল গো বিশাল বড় মায়া মায়ের বুকে মায়া আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই মায়াটা কে দিলেন কাদের জন্য দিলেন হ্যাঁ সন্তানের জন্য দিয়েছে মাঠের ভিতর তাকিয়ে দেখো স্বর্ণ বরাদান এগুলি আমেরিকা দেয় নাই তো ভাই সবই মহান আল্লাহর দান আসমান কে বানালেন আর একটু জোরে বলেন জমিন কে বানালেন আমাকে আপনাকে কে বানালেন হায়াত সৃষ্টি করলেন কে মৌত সৃষ্টি করলেন কে হাজারো হাজার নিয়ামত আম জাম কাঁঠাল লিচু লেবু আপেল আঙ্গুর মাছ গুস্ত কে দিলেন কাদের জন্য দিলেন আওয়াজটা ভালো হয় নাই কাদের জন্য দিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ মাছ যেভাবে পানির নিচে ডুবে থাকে পানির ভিতরে যখন মাছটা থাকে তখনই তার প্রাণ বেঁচে থাকে দেহটা বেঁচে থাকে রূহ বেঁচে থাকে ঠিক কিনা মাছের মাছ যখন পানির নিচে ডুবে যায় পানি মাছটাকে ডেকে দেয় মাছটা আর দেখা যায় না কথা বলেন না কেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ আমি মাছের মতো হাতে কোনো নিয়ামত নয় একটি দুইটি নিয়ামত নয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাতে কোনো নিয়ামত নয় হাজারো হাজারো নিয়ামত দিয়ে মাছের মতো তোমাকে আমি চব্বিশ ঘন্টা ডেকে রেখেছি কেবলমাত্র শুধুমাত্র বিশ্ব নবীজির উসেলায় বলেন সুবহানাল্লাহ কার উসেলায় পেলাম নিয়ামত আল্লাহর নবীর উসেলায় কোরআনে কারিমের ভিতর আল্লাহ পাক বলেন ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রাহীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব আমার বন্ধু আমার তমাম দুনিয়ার মানুষদেরকে আপনি বয়ান করে শুনিয়ে দিন ও আমার বান্দা বান্দিরা শুনে রাখো হাজার নিয়ামত নয় একটি নিয়ামতের গণনা শুকরিয়া যদি তুমি শুরু করতে চাও কয়টি নিয়ামতের আর একটু জোরে বলেন হাজার নিয়ামত নয়
মাত্র একটি নিয়ামতের শুকরিয়া যদি তুমি শুরু করতে চাও, আমার আল্লাহ পাক বলেন তোমরা যদি জিনেরা মানুষের সাহায্য নাও আর মানুষেরা যদি জিনের সাহায্য নাও, জিন লেখক হয়ে যাবে, মানুষগুলিও লেখক হয়ে যাবে। তাম দুনিয়াতে যতগুলি বৃক্ষ রাজি আমি সৃষ্টি করলাম, সকল গাছের লতা পাতাগুলি ডালগুলি যদি কলম রূপে আমি বানিয়ে দেই, সাগর উপসাগর মহাসাগরের পানিগুলি যদি আমি কালি রূপে বানিয়ে দেই, জিন ইনসান শেষ হয়ে যাবে, কলম রূপী গাছগুলি শেষ হয়ে যাবে, পানি রূপী সাগরের মহাসাগরের পানিগুলি শেষ হয়ে যাবে। একটি নিয়ামতের ব্যাখ্যা বিশ্লেষণ বান্দা তোমার পক্ষে শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, হাজারো হাজারো নিয়ামত থেকে আমি তোমাকে শ্রেষ্ঠ দুইটি নিয়ামত দিলাম, কয়টি নিয়ামত? আর একটু জোরে বলেন, কয়টি নিয়ামত? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতর বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবীন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, হাজার নিয়ামত থেকে আমি তোমাকে শ্রেষ্ঠ দুইটি নিয়ামত দিলাম, কদ জাআকুম মিনাল্লাহি নূর, নূরকে বোঝানো হয়েছে আমার আপনার নবী বিশ্ব নবীকে, সুবহানাল্লাহ বলেন, ও কিতাবুম মুবীন, যে কিতাবটা না হলে তুমি জীবন যাপন করতে পারতে না, পশুর মতোই জীবন যাপন করতে, কথা বলুন ঠিক কি না? আমি তোমাকে তোমার জীবন ব্যবস্থা, পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে কিভাবে জীবন পরিচালনা করবে, কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যেভাবে তুমি জান্নাতি মানুষ হলে হয়ে যাবে, আমি রবকে তুমি কিভাবে চিনবে, নবীদেরকে কিভাবে চিনবে, নামাজ যাকাত হজ যাকাত তোমরা কিভাবে পালন করবে, সকল কিছু জীবন ব্যবস্থার যে কিতাবটা দিলাম তার নাম হলো কোরআনে কারীম, ফুরকানুল হাকিম। বলেন সুবহানাল্লাহ। কয়টি নিয়ামত দিলেন শ্রেষ্ঠ করে? আরেকটু জোরে বলেন, কে দিলেন? আওয়াজ হয় নাই, কে দিলেন? আল্লাহ কয়জন? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, শাহাদাত আঙ্গুলি উঁচু করে বলেন, কয়জন? কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমাম বিল কিসত, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমি হলাম একক এক আল্লাহ, আমার কোনো শরীক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তোমার রব, আমি হলাম এক, আমার কোনো শরীক নাই, কথা বলুন ঠিক কি না? আর আমার ফেরেশতা হলো ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত। ফেরেশতা কি অন্যায় করে নাকি? আরেকটু জোরে বলেন, অন্যায় করে নাকি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি হলাম এক একক, আমার কোনো শরীক নাই। আমার সৃষ্টি জগতের ভিতরে আমি নূর দিয়ে তৈরি করেছি ফেরেশতাদেরকে, আল্লাহ আমি আল্লাহ ফেরেশতাদেরকে তৈরি করলাম, এই ফেরেশতারা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত আছে। বলেন সুবহানাল্লাহ। তার কারণ হলো কোরআনে কারীমে সূরা বাকারার ভিতর বলেন, কুল মান কানা আদুওয়াল লি জিবরিল ফা ইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইযনিল্লাহ ইলা আখিরিল আয়া। আল্লাহ পাক বড় একটি আয়াত, বাবারে বিশাল আকারে তাফসীর করার সময় আমার নাই। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলেন, হাবিব আমার বন্ধু, আমার মানুষদেরকে জানিয়ে দিন, যারা ফেরেশতার শত্রুতা করে, মিকাইলের শত্রু যারা, শত্রুতা যারা করে, ইসরাফিল মিকাইল শ্রেষ্ঠ ফেরেশতা, অতএব ফেরেশতাদের শত্রু যারা, তাদেরকে জানিয়ে দিন তাদের শত্রু হলাম আমি আল্লাহ, কথা বলুন ঠিক কি না? হাবিব আমার বন্ধু, আমার জিব্রাইল আমিনের কথা বলা হয়েছে,
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তথা আপনার পর্যন্ত যতগুলি আমি এই কিতাব নাযিল করেছি, যতগুলি কথা আমি জিবরিল আমিনের জিবরিল আমিনকে দিয়েছি আপনাদের কাছে পৌঁছানোর জন্য, নবীদেরকে দেওয়ার জন্য, একটি কথা একটি সেকেন্ডের জন্য কথাগুলি দুই নাম্বারই করে নাই। আমি যেইভাবে বলেছি আমার জিবরিল সাদিদুল কুয়া সম্মানিত প্যাসেঞ্জার ওইভাবে আমার নবীদের কাছে পৌঁছে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, জিবরিল আমিনকে যেভাবে আমি কথাগুলি দিয়েছি সেভাবেই নাযিল করেছে, একটি কথাও এদিক সেদিক করে নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে ফেরেশতা ভালো না খারাপ? আরেকটু জোরে বলেন ভালো না খারাপ? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু এই আয়াতের শেষ অংশের ভিতরে আল্লাহ পাক বলেন, যারা জ্ঞানবান, যারা বুদ্ধিমান, যারা মুত্তাকি পরহেজগার, এই ব্যক্তিগুলিও আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, এবং কি আমি আল্লাহ এক সেই সাক্ষ্যটাও দিয়ে দেয়। কথা বলুন ঠিক কিনা? যারা জ্ঞানবান, যারা বুদ্ধিমান, সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা শুকরিয়া আদায় করে এই সমস্ত ব্যক্তিগুলির নাম হলো মুমিন। কথা বলুন ঠিক কিনা? কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়ালা জুনুবিহিম ওয়া তাফাক্কারুনা ফি খলকি সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খলাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান্নার। হাবিব আমার, বন্ধু আমার, তমাম দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন, আমি আল্লাহ কোরআনের ভিতরে বয়ান করলাম, যে সমস্ত মুমিন ব্যক্তিরা আছে রাত রাতের সুযোগ খুঁজে আসে না নাই, রাত্রকে মানুষ দুই শ্রেণীতে বিভক্ত হয়ে যায়। এক শ্রেণী হলো সন্ধ্যা লাগার সঙ্গে সঙ্গে এক শ্রেণী মানুষ আছে মদ খেয়ে থাকে, গাঁজা খেয়ে থাকে, মানে নাচ গান করতে থাকে, শয়তানি বদমাশি করতে থাকে, জিনা ব্যবসার করতে থাকে। কথা বলুন ঠিক কিনা? আরেক শ্রেণী মানুষ রাত্রিটা কখন হবে, সূর্য কখন অস্তমিত যাবে, রাত্রি সুবর্ণ সুযোগ নেওয়ার জন্য অপেক্ষায় থাকে, কখন রাত্রি গভীর হবে, মানুষগুলি ঘুমিয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে দাঁড়িয়ে মাওলার কাছে কান্না করব। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই সমস্ত মানুষগুলি বলে, আল্লাহ তুমি আসমানে যা সৃষ্টি করেছো, জমিনে যা কিছু সৃষ্টি করেছো, অনর্থক কোনো কিছু সৃষ্টি করো নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ কি বিনা প্রয়োজনে কোনো কিছু সৃষ্টি করেছে নাকি? বাবারে সাপ বলেন, ব্যাঙ বলেন, যা কিছু বলেন না কর, আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাবিব আমার, বন্ধু আমার, তামাম দুনিয়াতে যতগুলি মাখলুকাত আমি সৃষ্টি করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র আশরাফাল মাখলুকাত মানুষের খেদমতের জন্য অন্য অন্য মাখলুকগুলি বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যাহা কিছু আছে সকল কিছু খেদমত করে আমাদের জন্য। কথা বলুন ঠিক কিনা? এই জন্য যারা জ্ঞানবান, যারা বুদ্ধিমান, তারা বলতে থাকে, আল্লাহ তুমি অনর্থক কোনো কিছু সৃষ্টি করো নাই, অতএব ফাকিনা আযাবান্নার, তুমি জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও। আমরা কোন আগুন থেকে বাঁচতে চাই? সবাই বলেন কোন আগুন থেকে বাঁচতে চাই? আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন চলতে গিয়ে বলতে গিয়ে চলাফেরা করতে গিয়ে ইবাদত করতে গিয়ে অনেক ভুল ভ্রান্তি হয়ে যায়, গুনাহ হয়ে যায়। আল্লাহ আমাদের গুনাহর দিকে না তাকিয়ে তোমার রহমান নামের খাতিরে রহমতের দরিয়ার দিকে তাকিয়ে বিশ্ব নবীর হুসলে আমাদেরকে মাফ করে দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আমার ফেরেশতারা ন্যায় পরোয়ান এবং কি নিষ্ঠার সাথে এই দুনিয়াতে চলাফেরা করে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুল লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম, লা ইলাহা
إِلَّا لَا إِلَهَ إِلَّا هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ الله قد رب العالمين بولين حبيب عمر بندو عمر এই আয়াতের ভিতরে বলা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কোরআনের ভিতরে বয়ান করে দিলাম আমি আল্লাহ এক মানুষদেরকে বলতেছে ও আমার বান্দা বান্দিরা আমি তোমাদের প্রভু এক আমি ছাড়া আর কোনো ইলাহ নাই কথা বলুন ঠিক কি না আমার বন্ধুগণ আমার ভাইরা কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি রহমান এবং কি রহিম নামের পরিচয় দিয়েছি আল্লাহ পাক বলেন তুমি রহমান নামের খাতে আমি রব্বুল আলামিন বলেন ও বান্দা বান্দিরা আমি রহমান রহিম নামে পরিচয় দিলাম অতএব সেই নাম ধরে ধরে তোমরা আমাকে ডাকতে থাকো তুমি যখন আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে থাকবে আমার রহমতের কুলে যখন দরিয়ার ভিতরে যখন জোশে যাবে আর তোমার তওবা যখন আমি কবুল করব চোখের পানি যখন বের করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহগুলি মাফ করে তোমাকে কবুল করব বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন আমি রহমান আমি রহিম আমি এক এবং একক আমার কোনো শরীক নাই কথা বলুন ঠিক কি না ইজ্জতের মালিক কে আরেকটু জোরে বলেন বেইজ্জতের মালিক কে ক্ষমতার মালিক কে ক্ষমতা থেকে চ্যুত করার মালিক কে কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছে করে আমি তাকে ক্ষমতার মসনদে বসিয়ে রাখি কথা বলুন ঠিক কি না আমি যাকে ইচ্ছে তাকে আমি ক্ষমতা থেকে আমি বের করে দেই কথা বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাকে ইচ্ছা আমি ক্ষমতা দিলাম যাকে ইচ্ছা আমি ক্ষমতার মস্তক থেকে নামিয়ে দিলাম জ্বলন্ত প্রমাণ উজ্জ্বল প্রমাণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ইসলামের উপরে দাড়ি টুকুর উপরে আলেম ওলামাদের জন্য কোরআন হাদিস নিয়ে কটূক্তি করেছে টাকলা মুরাদ আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে ক্ষমতা থেকে লাথি মেরে বের করে দিয়েছে কথা বলুন ঠিক কি না আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ পাক বলেন আমি কাউকে সম্মান দেই আমি যাকে ইচ্ছে করি কাউকে সম্মান দেই আমি যাকে ইচ্ছে করি তাকে বেইজ্জতি করি তার মানে হলো ডব্লিউ বুশকে আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের মতো দুনিয়া থেকে জুতা মেরে বিদায় করেছে কথা বলুন ঠিক কি না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ আমার সত্যের অস্বীকার যারা করেছে তাদের দেখে দেখে তোমরা শিক্ষা গ্রহণ করো কে বলেছেন আল্লাহ বলেছেন এই জন্য ফেরাউনকে সময় দিয়েছিল আল্লাহ কথা বলুন ঠিক কি না নমরুদকে সময় দিয়েছিল আবুল জাহালকে সময় দিয়েছিল এবং কি বর্তমান নব্য ফেরাউনের আবির্ভাব যাদের হয়েছে তাদেরকেও আল্লাহ একটু সময় দিয়েছে কথা বলুন ঠিক কি না সময় দিতে দিতে সবে মাত্র টাকলা মুরাদকে ধরেছে ঠিক কি না সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে এই টাকলা মুরাদ ওপেন ভাবে বলছে লুজ্জা বদমাইশ বলেছে কথা বলুন ঠিক কি না যার বাবা সারা বাংলাদেশের উস্তাদ ছিলেন সারাটি জীবন ইসলামের পথে কোরআনের পথে জীবন দিয়ে গিয়েছে এবং কি তার ছেলে সাইকুল হাদিস আল্লাহ কথাটা সহ্য করলেন না আমার একজন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেম ওলামারা হলো নবীর উত্তরাধিকারী ওয়ারিস কথা বলুন ঠিক কি না অথচ তাকে বলা হলো লুচ্চা বদমাশ বলে গালি দিয়েছে আল্লাহ পাক 3 মাসও ঘুরতে দিলেন না লুচ্চা বদমাশের অপবাদ তার ঘাড়ে চলে এসেছে এটা কি গোপন না প্রকাশ সবাই বলেন প্রকাশ আজকে কোথায় তার ছবি আট করে ঝাড়ু মিছিল করতেছে জুতা মিছিল করতেছে এবং তার ছবি আট করে আগুন ধরিয়ে মানুষের জুতা পিটা করতেছে কথা বলুন ঠিক কি না আল্লাহ পাক বেইজ্জতের মালিক ইজ্জতের মালিক কথা বলুন ঠিক কি না আমার বন্ধুগণ আমার ভাইরা
সূরা ইউনূসের ভিতর আল্লাহ পাক বলেন ওয়াইয়াম সাসকাল্লাহু বিদুরিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়াইয়ুরিদুকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি ইউসিবু বিহি মান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি যদি কাউকে বেইজ্জতি করি তাম দুনিয়ার মানুষেরা তাকে ইজ্জত দিতে পারে না, কথা বলুন ঠিক কি না? এবং যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তাকে পদত্যাগ করতে বলেছে, সারা মন্ত্রী মেম্বাররা যদি সদস্যরা মিলে তাকে ক্ষমতার মসনদে বসাইতে চায় পারবে, কথা বলেন পারবে? আমার আল্লাহ পাক বলেন কাউকে যদি আমি বেইজ্জতি করি কেউ ইজ্জত দিতে পারে না, ওয়া ইন ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কাউকে যদি আমি কল্যাণ দেই, হোক না রিকশাওয়ালা হোক না কুলি মজুর ঠেলাওয়ালা, কথা বলুন ঠিক কি না, তাকে যদি আমি ইজ্জত দান করি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই ইজ্জত থেকে তাম দুনিয়ার মানুষ মিলেও সেই ইজ্জত থেকে মাহরুম করতে পারে না, কথা বলুন ঠিক কি না? আমার বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সকল ক্ষমতার মালিক কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ পাক। কেন ক্ষমতার মালিক? কষ্ট হচ্ছে, শেষ করে দিব, আর কয়েক মিনিট সময় দিবেন আপনারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কেন ক্ষমতার মালিক, কেন আমি অহংকার করতে পারি, কেন আমি তোমাদের মালিক হলাম? তোমরা শুনে রাখো, কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমার আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাআলা দিনের আলো দূরীভূত করে আমি রাতের অন্ধকার দান করি, কথা বলুন ঠিক কি না? আমি রাতের অন্ধকার দূর করে দিনের আলো পাঠাই, আমি জীবিত থেকে মৃত্যু দান করি, মৃত্যু থেকে জীবিত বানাই, হুকুম কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ পাক বলেন সূর্যের আলো দিলাম আমি, দিনের আলো দিলাম আমি, আমি রাতের অন্ধকার দিয়েছি আমি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিয়েছি, বাতাস দিয়েছি, নিয়ামত দিয়েছি, অতএব আমি জীবিত থেকে মৃত্যু, মৃত্যু থেকে জীবিত যে আল্লাহ আমি করতে পারি সেটাই আমি আল্লাহ পাক অহংকারও করতে পারি, কথা বলুন ঠিক কি না? এই জন্য নব্বই ফেরাউনরা যারা দাম্ভিকতার সহিত অহংকারের সহিত জমিনে চলাফেরা করে, আল্লাহ পাক বলে আমি ফেরাউনকে সময় দিয়েছিলাম, আমি তোমাদেরকেও সময় দিলাম, তওবা এখনো সময় আছে, তওবা করে ফিরে আসো আমার পথে, কথা বলুন ঠিক কি না? আমার বন্ধুগণ আমার ভাইরা, এই জন্য আমাদের অহংকার অনেক ক্ষেত্রে অহংকার হয়ে যায়, বিশেষ করে যুবক যুবতীদের মাঝে অহংকার আছে না নাই, কথা বলে না আছে না নাই, যারাই ক্ষমতার মসনদে বসেছে তাদের অহংকার আছে না নাই? একজন যুবক যুবতী গ্লাসের সামনে গিয়ে অহংকার করতে থাকে, চুলের কাটিংটা আমি কিভাবে দিলাম, আমি টি শার্টটা কিভাবে পরেছি, প্যান্টটা কিভাবে পরেছি, আমার কাটিং ঠিক আছে কিনা, এরকম অহংকার করতে থাকে কিনা? আমার আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আজকে তোমার জোয়ানি তোমার যৌবনটা হলো একটু গোলাপের মতো, কথা বলুন ঠিক কি না? যখন গোলাপ গোলাপের বাগানে থাকে সকলেই ভালোবাসে, সুন্দর দেখা যায়, যখন আপনি গোলাপটা ছিঁড়ে ফেলবেন এই গোলাপটা আস্তে আস্তে স্তিমিত হতে থাকে, জিমাইয়া যেতে থাকে, নরম হতে থাকে, নরম হতে হতে এক পর্যায়ে গোলাপের পাপড়িগুলি পড়ে যায়। আমার আল্লাহ পাক বলে ও দুনিয়ার মানুষ অহংকার করো না, আল কিবরিয়া উরিদাই হাদিস কুদুসির ভিতরে নবীজি ফরমান আল কিবরিয়া উরিদাই, আমার আল্লাহ পাক বলেন অহংকার হলো আমার চাদর, যে ব্যক্তিরা দুনিয়াতে অহংকার করলো সেজন্য আমার চাদর নিয়ে টানাটানি করলো, যে ব্যক্তিরা আমার অহংকারের চাদর নিয়ে টানাটানি করবে নিশ্চয়ই সে জান্নাতে যাবে না, তার জাহান্নামে ঠিকানা হবে, কথা বলুন ঠিক কি না? আমাদের অহংকার করা যাবে, কথা বলে না অহংকার করা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অহংকার করো না, অহংকার থেকে বের হয়ে এসে তোমরা তওবা করো, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করো। কোথায় কোথায়?
মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ সকল কাজগুলি ফেলে এসে আমার দরবারে উপস্থিত হও কি করবে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহি আলাল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন কাবাতে শরীফতে আল্লাহু আকবার বলে যখন কানে ধরবে দুনিয়াতে ভুল করলে যারা মাতবাড়ি করে যারা মাতাব্বড়ি করে যারা বিচারক এই বিচারকরা বলে তুই এই ভুল করেছিস কানে ধর না হয় জুতার মালা গলায় দে তোর ভুলগুলি মাফ করে দেব কথা বলুন ঠিক কিনা কানে ধরার যখন অর্ডার করা হয় তুই যদি কানে ধরিস তাহলে তোর সকল ভুলগুলি আমরা ক্ষমা করে দিব অনুরূপভাবে তুমি ভুল করেছো ফজর পড়ো নাই 10 বছর 20 বছর নামাজ পড়ো নাই অন্যায় করেছো অপরাধ করেছো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এখন তুমি বুঝতে পেরেছো আল্লাহ পাক বলেন তুমি তওবা করো তওবা করে এসে ফজর পড়ো নাই জোহরের প্রস্তুতি নাও জোহরের সময় যদি বলতে পারো আল্লাহ আমি তওবা করলাম পিছনে যতগুলি ভুল করেছি আর নামাজ কাজা দিয়েছি তুমি মাফ করে দাও কাবাতি শরীফেতে আল্লাহু আকবার হাত কোথায় সবাই বলে হাত কোথায় কানের ভিতরে ধরে দুনিয়ার ভুলগুলি কানে ধরার পরে যদি মাফ হয়ে যায় যে মাওলাই করিম বলেছে তুমি আমার কুদরতে ভাই সিজদা করো তওবার মাধ্যমে জীবনে ভুল করেছো তওবার মাধ্যমে তুমি আমাকে মাফ চাও আর নামাজে দাঁড়িয়ে যাও আল্লাহ পাক বলেন ওয়া কানা হিজাবাম মাসতুরা বান্দা যখন সিজদায় লুটে পড়ে বান্দার মাঝে আর আমার মাঝে কোনো হিজাব পর্দা আমি আল্লাহ তাআলা রাখি না বলেন সুবহানাল্লাহ বান্দা যখন বলে কাবাতি শরীফ ফাদি আল্লাহু আকবার কানে ধরার সঙ্গে সঙ্গে খুশি হন কে আরেকটু আওয়াজ দিয়ে বলেন কে আমার আল্লাহ পাক বলেন আমি খুশি হয়ে যাই আমি মাফ করে দেই বান্দা যখন ভুল বুঝতে পারে কথা বলুন ঠিক কি না এই জন্য বাবারে অহংকার করা যাবে না মানুষের হক নষ্ট করা যাবে না বিনা উজরে বিনা প্রয়োজনে একটি গাছের পাতাও নষ্ট করা যাবে না হুকুমকার আরেকটু জোরে বলেন হুকুমকার আল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা সেই আল্লাহ আমি যা করি আর আমি যা বলি আল্লাহ দেখেন কি দেখেন না শুনে কি শুনে না হ্যাঁ আলোতে অন্ধকারে মাটির উপরে মাটির নিচে পানির উপরে পানির নিচে শুনেন কে না আল্লাহ ঘুমায় কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এক একক সকল ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আমি হলাম চিরঞ্জীব অনাদি আমার কোনো মৃত্যু নাই আমার কোনো মৌত নাই কথা বলুন ঠিক কি না তোমরা ঘুমাও আমি আল্লাহ ঘুমাই না আল্লাহু আকবার বলেন তোমরা ঘুমাও আমি ঘুমাসি না তোমরা খেয়ে থাকো আমি খাই না তোমরা নামাজ পড়ো আমি নামাজ পড়ি না তোমরা হজ করো আমি হজ করি না তোমরা যাকাত দাও আমি যাকাত দেই না কারণ হজ করা কারো হুকুম তোমরা যে হালাল ভাবে যে ওয়াদা যে ইবাদত করো সেটাই হলো ইবাদত আর সেটাই হলো আমার আল্লাহ তাআলার হুকুম কথা বলুন ঠিক কি না তোমরা ঘুমাও আমি ঘুমাসি না আল্লাহ পাক বলেন আমাকে তোমরা এবং কি ঘুমে স্পর্শ করে না লাহু ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমানে যা আছে জমিনে আছে যা আছে সকল কিছু আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সৃষ্টি করেছি সকল কিছুই আমার কথা বলুন ঠিক কি না মান আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আমার অর্ডার ছাড়া আমার অনুমতি ছাড়া কোন নবী এবং রাসূল কোন ওলি আল্লাহ গাউস কুতুব কোন আলেম উলামা সুপারিশ করতে পারবে না কথা বলুন ঠিক কি না অর্ডার নিতে হবে কার আল্লাহ যদি অর্ডার দেয় হুকুম দেয় তবেই না একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল হতে পারবে কথা বলুন ঠিক কি না আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে তুমি কি করো না আমাকে ভুলে থেকো না বন্ধুগণ আমার যত কোরআনের আলোচনা শুনবে ঈমান বাড়বে না কমবে কথা বলেন ঈমান বাড়বে না কমবে বাড়বে আজকে তো আপনাদের এই মসজিদের উদ্দেশ্যে মাহফিল ঠিক না এটা কোন থানা পড়ছে গোপালপুর থানা গোপালপুর থানা দুই দিন ব্যাপী মাহফিল না আজকে প্রথম দিনের প্রধান বক্তা আমাকে রেখেছেন আলহামদুলিল্লাহ তবে আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই কথাটা হলো
আমরা যদি বিশ্বাস না করি ঈমান না থাকে যত আমলই করি আমাদের কোনো কাজে আসবে বিশ্বাস করতে হবে কার উপরে আরো জোরে বলেন কার উপরে আল্লাহ পাকের উপরে বিশ্বাস করতে হবে আল্লাহর উপরে ঈমান আনয়ন করতে হবে ঈমানের সহিত বিশ্বাসের সহিত যদি আমরা আমল করি সেটা কবুল করবেন কে আরো জোরে বলেন কবুল করবেন কে এই যে কথাগুলি এ পর্যন্ত বললাম এটা কোরআনের বাইরে না ভিতরে কথা বলেন কোরআন থেকেই কথা বললাম ঠিক কি না যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা আল মুকাররমায় আসলেন কোথায় আসলেন কথা বলেন মক্কায় আসলেন মক্কায় আসার পর শৈশবকাল থেকে অতএব শিশুকাল থেকে 40 বছর পর্যন্ত কোনো শত্রু নাই কোন শত্রু নাই শত্রু কখন হলো যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হেরা গুহায় যখন ধ্যানমগ্ন ছিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 5টি আয়াত নাজিল করলেন ঠিক কি না এই কোরআনে কারীমের আয়াতগুলি পেয়ে ওহি পাওয়ার পর নবীজি কি হেরা গুহায় বসেছিলেন না নেমে আসছেন দেশ ও জাতির কাছে এসে কোরআনের কথা বলা শুরু করলেন যখনই কোরআনে কারীমের কথা বলা শুরু করলেন তখনই সত্য হয়ে গেল সিরিয়ার মানুষ নয় ইরাক ইরান সুদান সোমালিয়ার মানুষ নয় তার আপন মানুষেরই তার সত্য হয়ে গেল কথা বলুন ঠিক কি না কুরাইশ বংশরা আপন চাচা যারা ছিল পাড়া প্রতিবেশী যারা ছিল সবাই সত্য হয়ে গেল অথচ 40 বছর বয়স পর্যন্ত কোন শত্রু নাই সবাই আল আমিন বিশ্বাসী বলেছে অথচ যখনই কোরআনে কারীমের কথা বলল কোরআনের কারীমের কথা সত্য না মিথ্যা আর সবাই সাক্ষ্য দেন সত্য না মিথ্যে সত্য যখনই কোরআনে কারীমের কথা বললেন তখনই শত্রু হয়ে দাঁড়িয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যের অস্বীকারীদেরকে কি দৃষ্টান্ত শাস্তি দিয়েছে এই কোরআনে কারীমের ভিতরে বলেছেন কথা বলুন ঠিক কি না আমার বন্ধুগণ আমার ভাইরা এই কোরআন তারা সত্য হওয়ার পাশাপাশি একটা মিটিং কল করলেন জরুরি মিটিং কল করে বললেন যে মুহাম্মদ যে কোরআনের কথা বলে ওহির কথা বলে আমরা এটা মানি না নাউজুবিল্লাহ বলেন আর মুহাম্মদ যে নবী দাবি করে এই তাকেও তো আমরা নবী মানি না তবে হ্যাঁ মুহাম্মদ সত্য নবী কিনা আর এই ওহি এটা সত্য কিনা আমাদের আগে যারা কিতাব প্রাপ্ত হয়েছে অতএব তাওরাত জাবুর ইনজিল যারা পড়েছে এই সমস্ত ব্যক্তিগুলি বলতে পারবে যে মুহাম্মদ সত্য নবী কিনা কারণ তাওরাতে রয়েছে সমস্ত কিতাবের ভিতরে কোরআন আসার আগে হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার আগে আল্লাহ পাক প্রত্যেকটি নবীকে সিগন্যাল দিয়েছে কথা বলুন ঠিক কিনা প্রত্যেকটি কিতাবের ভিতরে আমার নবীর কথা বলেছে কি বলেন নাই অতএব এই আবু জাহেলের দৃষ্টিরা বললেন যে ইহুদ আমাদের আগে যারা কিতাব প্রাপ্ত হয়েছে তারা হলো ইহুদি পণ্ডিত এবং খ্রিস্টান পণ্ডিত এরা বলতে পারবে সত্য কথা হলো এই ইহুদি পণ্ডিত এবং খ্রিস্টান পণ্ডিতেরা মক্কায় থাকে না থাকে তারা মদিনায় কোথায় থাকে মদিনাও আবার 1-2 মাইল রাস্তা নয় শত শত কিলোমিটার কথা বলুন ঠিক কি না তখন তারা দুইজন লোককে মানে ঠিক করলেন যে তোমরা দুইজন মদিনায় গিয়ে তোমরা ইহুদিদের কাছ থেকে জেনে আসো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী কিনা একজনের নাম হলো নজর ইবনে হারেস আরেকজনের নাম হলো উতবা ইবনে আবি মুঈদ কয়জন কাফের সবাই বলেন আমার বন্ধুগণ আমার ভাইরা নজর ইবনে হারেস উতবা ইবনে আবি মুঈদ মক্কাল মুকাররমায় থেকে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে ইহুদি পণ্ডিতদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা টু দা পয়েন্টে খুলে খুলে বললেন এই এই হালাত বললেন বিশ্ব নবীজির পরিচয় পাওয়ার পর ইহুদি পণ্ডিতরা ওই কাফেরদেরকে তিনটি প্রশ্ন শিখিয়ে দিলেন কয়টি প্রশ্ন আমি বলবো না বাদ দিব সবাই বলেন ওই ইহুদি পণ্ডিতেরা মক্কার কাফেরদেরকে দুই তিনটি প্রশ্ন শিখিয়ে দিলেন এক নাম্বার প্রশ্ন হলো তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করবে ইমান রক্ষা করার কারণে ইমান রক্ষার জন্য ইমানের জন্য একদল তরুণ এবং জওয়ান দেশান্তরিত হয়েছিল দেশ ছেড়ে দিয়েছিল আমার বন্ধুগণ আমার ভাইরা
ইহুদী পণ্ডিতরা দ্বিতীয় নাম্বার প্রশ্ন করলেন, তাম দুনিয়া কোন ব্যক্তি সফর করেছে, এই সফররত ব্যক্তির কথা তুমি জিজ্ঞেস করবে। তিন নাম্বার প্রশ্ন হলো রুহটা কি জিনিস, এই রুহের ব্যাপারে তোমরা জিজ্ঞেস করবে। এই তিনটি প্রশ্নের জবাব যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারে তাহলে তোমরা ধরে নিবে তিনি সত্য নবী, তার বিরোধিতা করে লাভ নাই, তাকে বিজয় তার বিজয় হবেই হবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, তিনটি প্রশ্ন নিয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমায় দুইজন কাফের চলে আসলেন। আসার পর সমস্ত কাফেরগুলি হুমড়ি খেয়ে পড়ল যে তোমরা কি সিদ্ধান্ত নিয়ে এলে যে ইহুদি পণ্ডিতরা এই এই আমাদের প্রশ্ন করে শিখিয়ে দিয়েছেন, চলো যাই বিশ্ব চলো যাই মুহাম্মদের কাছে, আমরা এই তিনটি প্রশ্ন করব। আল্লাহর নবীকে যখন তিনটি প্রশ্ন করলেন, প্রশ্ন করার পর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাফেরদের জবাবে বললেন, তোমাদের সকল প্রশ্নের জবাব আমি আগামীকাল দিব। বলেন কাফেররা এসে প্রশ্ন করলেন, মোহাম্মদ এই তিনটি প্রশ্নের জবাব তুমি যদি দিতে পারো তাহলে তোমাকে ধরে নিব, আমরা সত্য নবী, তুমি যদি তিনটি প্রশ্নের জবাব দাও। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি তোমাদের সকল প্রশ্নের জবাব কখন দিব, আগামীকাল দিব। আগামীকাল দিয়ে প্রশ্নের জবাব দিবেন এই কথা বলার সময় তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। কি বলতে ভুলে গেলেন? কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন উদ্দেশ্যে বলেছেন, প্রতিদিন তো জিবরিল আমিন আমার কাছে আসে, কথা বলুন ঠিক কি না? কোন নবীর কাছে একবার দুবার তিনবার সর্বোচ্চ এসেছে 400 বার, অথচ আমার আপনার নবীর কাছে 23 বছর নবুয়তের জিন্দেগিতে 24,000 বার জিবরিল আমিন এসেছে। আল্লাহু আকবার বলেন, তার মানে হলো 365 দিনে যদি বছর হয়, 365 দিনকে 23 দিয়ে আপনি গুণ দিলে 8,395 দিন হয়, 8,395 দিনে 24,000 বার এসেছে। আল্লাহু আকবার। তাহলে সেই সুবাদে প্রতিদিন আসছেই তো আছে, এজন্য নবীজি বলেছেন আমি জিবরিল আমিনের কাছে শুনেই কাফেরদের জবাব দেব। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, জিবরিল আমিন তার পরের দিন আসলেন না, তার পরের দিন আসলেন না, একদিন নয়, দুই দিন নয়, একটা না, এট এ টাইম 15 দিন পর্যন্ত আসলেন না। কয়দিন আসলেন না? আরো জোরে বলেন, কয়দিন আসলেন না? 15 দিন পর্যন্ত আসলেন না। এদিকে কাফের বেঈমানরা যতগুলি গালি দেওয়ার নবীজি শানে গালি দিয়ে ফেলেছে এবং কি ফাহেশা কথা বলেছে। আল্লাহর নবীর জানি দুশমন আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল, উম্মে জামিল এই মহিলা বলে ফেলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এতদিন পর্যন্ত যে জিন শয়তানরা ভর করেছিল, ঘোড়াঘুরি করেছে, চলাফেরা করেছে, মুহাম্মদকে এই জিন শয়তানরা ছেড়ে পালিয়ে গিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা, আমার নবী কি পাগল ছিলেন? আরো জোরে বলেন, পাগল ছিলেন? উম্মাদ ছিলেন? কারোর সাথে প্রতারণা করেছে? কারোর সাথে মিথ্যা কথা বলেছে? জিন ভূত তাকে ধরতে পারে? আমার বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব আমার, বন্ধু আমার, আমি তাম দুনিয়ার আল্লাহ, আপনি হলেন তাম দুনিয়ার নবী, আমি হলাম সমস্ত মানুষের আল্লাহ, আপনি হলেন সকল মানুষের নবী, আমি তাম চন্দ্র সূর্যের আল্লাহ, আপনি চন্দ্র সূর্যের নবী, আমি সকল নবীদের আল্লাহ, আপনি সকল নবীদের নবী, আমি জিন ইনসানের আল্লাহ, আপনি জিন ইনসানের নবী, যেই নবী জিনদেরও নবী, সেই নবীকে জিনে আসর করতে পারে না, কথা বলুন ঠিক কিনা? ওয়ালিদ ইবনে মুগিরা মূর্তির সামনে দাঁড়িয়ে বলতেছে, ও মূর্তি আমার ভগবান দেবতা, আমার ধর্ম সত্য নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মটা সত্য? মূর্তির ভিতর থেকে আওয়াজ আসলো, ও ওয়ালিদ ইবনে মুগিরা তোমার ধর্মটাই সত্য, মুহাম্মদের ধর্ম মিথ্যে, নাউযুবিল্লাহ। ওয়ালিদ ইবনে মুগিরা মূর্তির ভিতর থেকে আওয়াজ আসার সঙ্গে সঙ্গে খুশি হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়ালেন, গিয়ে বললেন, মুহাম্মদ আমার ভগবান আমার খোদা বলেছে আমার ধর্মটাই সত্য, তোমার ধর্মটা মিথ্যে, তুমি যদি বিশ্বাস না করতে চাও আমার দেবতার সামনে, আমার খোদার সামনে দাঁড়িয়ে যাও। আল্লাহ
আল্লাহর নবী ওয়ালিদ ইবনে মুগিরার প্রস্তাব পাওয়ার পর চলে আসলেন মূর্তির সামনে। আল্লাহর নবী যখন মূর্তির সামনে দাঁড়িয়ে গেলেন, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মূর্তির ভিতর থেকে আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী যে হেঁটে যাচ্ছিলেন, ইতিমধ্যে পিছন দিকে গিয়ে আদবের সহিত সামনের দিকে গিয়ে জিন এক জিন আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আসসালামু আলাইকি ইয়া রাসূলুল্লাহ। পিছন থেকে নয়, সামনের দিকে গিয়ে আল্লাহর নবীকে, ও আমি একটি জিন্নাত, আপনি যদি আমার একটু কথা শুনতেন আমি কথাগুলি বলতাম। আল্লাহর নবী অনুমতি দিলেন, বলো। আল্লাহর নবীকে ওই জিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, ওয়ালিদ ইবনে মুগিরা যখন আপনি কি করেছেন প্রস্তাব পেয়ে যখন গেলেন, তার পূর্বে ওয়ালিদ ইবনে মুগিরার মূর্তির ভিতর থেকে যে আওয়াজটা বলেছিল, যে আওয়াজটা করেছিল সেটি একটি শয়তান ছিল। ওয়ালিদ ইবনে মুগিরার প্রস্তাবে যদি আপনি ওই লোকের সামনে দাঁড়িয়ে অপমান হন, এটা আমি সহ্য করব না, কারণ আমি জেনেছি তার কথাগুলি। আল্লাহ পাক, আমি জানার পর আপনি জানতেছেন না কিন্তু আমি জানি, আল্লাহ আমার জন্য, আমি জানার পরও যদি আপনি অপমান হন, আর কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে, আমার জাহান্নাম ছাড়া আর কিছুই উপায় থাকবে না, কথা বলুন ঠিক কিনা। এই জন্য নবীজন, আপনার আপনি যাতে অপমান না হন, এই কারণে আমি আপনার আগেই ওই ওয়ালিদ ইবনে মুগিরার মূর্তির ভিতরে ঢুকে ওই জিন শয়তানটাকে হত্যা করে, তাড়িয়ে দিয়ে হত্যা করে ওই মূর্তির ভিতরে আমি আপনার জন্য সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যে জিন নবীজির ব্যাপারে একত্ব পাবেন, আল্লাহর একত্ববাদের জন্য নবীজির ব্যাপারে সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, ওই জিন কখনো নবীজিকে ক্ষতি করতে পারে না, কথা বলুন ঠিক কিনা। একদিন নয়, দুই দিন নয়, এক টানা পনের দিন পর্যন্ত জিব্রাইল আমিন আসলেন না। নবীজি বুঝতেছেন না কেন জিব্রাইল আমিন আসতেছে না। এদিকে আল্লাহ নবী একাকী কান্নাকাটি করলেন, রোনাজারি করলেন, কষ্ট পেলেন। একদিন নয়, দুই দিন নয়, পনেরো দিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহাফ দিয়ে, পনেরো নম্বর পারার একটি সূরা, সূরায় কাহাফ দিয়ে জিব্রাইল আমিনের সাথে সত্তর হাজার রহমতের ফেরেশতার একটি বহর নবীজির কাছে পাঠিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। নবীজির কাছে আসার পরে নবীজির প্রশ্ন আছে না নাই, কথা বলেন আছে না নাই, জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম রহমতের সত্তর হাজার ফেরেশতা নিয়ে চলে আসলো। আসার পর আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটি দুইটি আয়াত নিয়ে আসেন। এই নবীজি সূরায়ে কাহাফের ভিতরে 110টি আয়াত কমপ্লিট একটি সূরা আল্লাহ পাক আপনাকে হাদিয়া দিয়েছে। আল্লাহ নবী হাদিয়া গ্রহণ করলেন, বললেন, ভাই জিব্রাইল হাদিয়া গ্রহণ করলাম, কোনো সমস্যা নাই, আমি কুচে আছি, কিন্তু বলো তুমি কেন একটা না পনেরো দিন আসলাম না, এই কারণটা জানার দরকার আছে না নাই। জিব্রাইল আমিনকে প্রশ্ন করলেন, ও ভাই জিব্রাইল তুমি কেন আসলাম না, আল্লাহ রাব্বুল আলামিনের এই সম্মানিত প্রেসেঞ্জার কোরআনে কারিম দিয়ে জবাব দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারিমের ভিতর আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলুন্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা ভবিষ্যতের কথা যদি আপনি শুনতে চান আর বলতে চান, আপনি ইনশা আল্লাহ ছাড়া কখনো কথা বলবেন না। আমাদের কিন্তু স্বভাব আছে, ভাই ভাই আপনি আগামীকাল আমার বাসায় যাবেন, হ্যাঁ যাবনি, কিন্তু আমরা ইনশা আল্লাহ বলি না, কথা বলুন ঠিক কিনা। আল্লাহ নবীকে বলেন, নবীজি গো, আপনি যদি আগামীকালের কথা বলতে চান, ভবিষ্যতের কথা বলতে চান, তাহলে কি বলবেন, আপনি ইনশা আল্লাহ ছাড়া কথা বলবেন না। আল্লাহ নবী ইনশা আল্লাহ বললেন না, এই জন্য জিব্রাইল আমিন আসলেন না। আল্লাহ পাক ইনশা আল্লাহর বলার কারণটা কোরআনে কারিমের ভিতরে বলে উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত আমল শিখিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি ভবিষ্যতের কথা বলতে চাই, ভাই ইনশা আল্লাহ ঠিক আছে আমি আগামীকাল যাব, আমার আল্লাহ যদি চান আর আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে হায়াত দেন, তবেই না আমি তোমার ডাকে সাড়া দিব, কথা বলুন ঠিক কিনা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে এক নম্বর প্রশ্নের জবাব পেলাম, কথা বলুন ঠিক কিনা। তাহলে জিব্রাইল আমিন আসলেন না, কিন্তু আসল কথা হলো কাফেররা কয়টি প্রশ্ন করেছিল, কয়টি? এক নম্বর প্রশ্ন কি, যে ঈমান রক্ষা করে
ইমান রক্ষার জন্য একদল তরুণ এবং জওয়ান দেশান্তরিত হয়েছিল। সেই যুবকদের ঘটনা শোনাও, এটা কি নবীজির সময় না নবীজি দুনিয়াতে আসার আগেই এই ঘটনা? কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার ভাই, আমি অল্প কয়েক মিনিট মধ্যে শেষ করে দিচ্ছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, কাফের বেঈমানেরা প্রশ্ন করলেন, ও মুহাম্মদ, ঈমান রক্ষা করার কারণে যে যুবকগুলি তরুণগুলি দেশান্তরিত হয়েছিল সেই ঘটনা শোনাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব, আমার বন্ধু, আমার আমি প্রশ্ন শিখিয়ে দিলাম, আপনি কাফেরদের জবাব দিন। কোরআনে কারিমের ভিতরে বলেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস বিমা নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। হাবিব আমার, বন্ধু আমার, আপনাকে আমি সত্য সত্য ঘটনা কাহিনী শুনাচ্ছি। ইন্নাহুম, নিশ্চয় ফিতিয়াতুন, একদল তরুণ এবং জওয়ান, আমানু, ঈমান এনেছিল, বিরাব্বিহিম, আমি রবের প্রতি, ওয়াজিদনাহুম হুদা, তাদের ইমানের তীব্রতা দেখে, তাদের নিয়তটা দেখে, তাদের খুলসিয়ত দেখে, তাদের অন্তকরণ দেখে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিদায়াতটাকে বাড়িয়ে দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। হিদায়াত বাড়িয়ে দিয়েছিলেন কে? এমন হিদায়াতের উপরে প্রতিষ্ঠিত করেছিলেন, জালিম বাদশার সামনে দাঁড়িয়ে হকের কথা বলতে তারা এক মিনিটের জন্য পিছবা হয় নাই। আল্লাহ আকবার বলেন। জালিম বাদশার সামনে দাঁড়িয়ে, অথচ রানী ক্ষমতায়, এই বাদশার সামনে দাঁড়িয়ে কথা বলা হিম্মতের ব্যাপার আছে না নাই? আমার বন্ধুগণ, এই যুবকেরা যে রাষ্ট্রে বসবাস করত, ওই রাষ্ট্রের বাদশা ছিল, প্রধানমন্ত্রী ছিল জালিম, জুলুমবাদ। ওই জুলুমবাদ জালিম বাদশা বললেন, আমার আমার রাষ্ট্রের ভিতরে এমন কোন কিছু মানুষ আছে নাকি, আমার বিরোধী দল আছে নাকি, যে আমার কমন মানে না, কমন মানে না, এরকম মানুষ আছে? সকলের সাথে পরামর্শ করলেন, খুঁজে খুঁজে একদল তরুণ এবং জওয়ানদেরকে বের করলেন। বের করার পরে এই যুবকদেরকে তার রাজমহলে ধরে আনা হলো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যুবকদেরকে যখন খুঁজে খুঁজে বের করে তার রাজমহলে আনা হলো, আনার পর কি করলেন ওই বাদশাহ? প্রশ্ন করলেন, ও যুবকেরা, সকল মানুষগুলি, আমার দেশের মানুষগুলি আমার কাছে কি করলেন? আমার কাছে মাথা নত করলেন, আমার পায়ের কাছে মাথা নত করলেন, তোমরা কেন করলা না? বাচ্চা যদি এলান করে দেয়, প্রধানমন্ত্রী যদি একটি কথা ঘোষণা দিয়ে দেয়, সাধারণ মানুষ মানতে বাধ্য থাকবে কি থাকবে না? থাকবে কি থাকবে না? বাচ্চা এলান করে দিয়েছিল, সপ্তমান দেশের মানুষগুলি তোমরা আমার কাছে সিজদা করবে, আমার কাছে মাথা নত করবে। এই তরুণ এবং জওয়ানদেরকে যখন বলা হলো সকল মানুষগুলি আমার কমন মেনেছে, তোমরা কেন মাননি? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই যুবক বলল, আমরা একমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কারো কাছে মাথা নত করি না। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারিমের মধ্যে বলেন, নাহনু, কোরআনে কারিমের মধ্যে, ওয়ারাবাতুনা আলা কুলুবিহিম ইযা ক্বামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুন্না ইযা শাততা। ও বাদশা, রব্বুনা রব্বুস সামাওয়াত, যেই আল্লাহ আসমানের আল্লাহ, সেই আল্লাহ জমিনের আল্লাহ, যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, সেই আল্লাহ আমাকেও সৃষ্টি করেছে, কথা বলুন ঠিক কিনা? অতএব আল্লাহ ব্যতীত, এক আল্লাহ ব্যতীত তোমরা, তোমার কাছে আমরা মাথা নত করতে পারি না, কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই বাদশার কাছে কি করলেন না? মাথা নত করলেন না। বাদশা বললেন, ধমক ধমক দিলেন, শাস্তি কি জানো? হ্যাঁ, শাস্তি কি জানি? কি শাস্তি? তোমার হুকুম যদি আমরা মেনে নেই, তাহলে তুমি যে সুখ সমৃদ্ধি দিবে, এটা জান্নাতের তুলনায় খুবই নগণ্য, কথা বলুন ঠিক কিনা? আর তোমার হুকুম যদি না মানি, তাহলে আমাদেরকে হত্যা করবে, ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করবে, তোমার শাস্তি জাহান্নামের তুলনায় খুবই নগণ্য, এটা আমাদের মুখে বলাই মানায় না, কথা বলুন ঠিক কিনা? অতএব আমরা আল্লাহ ছাড়া মাথা নত করবো না, কথা বলুন ঠিক কিনা? আমরা রাজি আছি আল্লাহ ছাড়া মাথা নত করবো না? রাজি আছি?
আমরা কার কাছে মাথা নত করি? আল্লাহর কাছে। এরা এই আল্লাহর কাছে যে মাথা নত করি, আমি এই দুই চার মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আল্লাহর কাছে যে মাথা নত করি, এই এই মাথা নত করানো ওয়ালা ব্যক্তি খুব অল্প, কথা বলুন ঠিক কি না? কোরআনে কারিমের ভাষায় বলছে, হাবিব আমার এই উপদেশ, এই কোরআনে কারিমের উপদেশ খুব অল্প মানুষই শুনবে, কথা বলুন ঠিক কিনা? যে মসজিদ আপনারা শাপলা বাড়িতে দিয়েছেন, নিশ্চয় পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে এক কাতার মনে হয় হয় না, ঠিক না? অথচ মানুষ যে মানুষ আমরা বসবাস করি, আজান দেওয়ার পরে যদি আমরা সকলে শহীদ নামাজ পড়ার জন্য ইচ্ছে করতাম, আমার মনে হয় এরকম দুইটা মসজিদ লাগতো, ঠিক না? এই জন্য আল্লাহ বলেন কিছু অল্প কিছু মানুষই উপদেশ গ্রহণ করবে। আমরা অল্প কিছু মানুষ আল্লাহকে সিজদা করি, কথা বলুন ঠিক কিনা? আর বেশি মানুষগুলি বিদআতের ভিতরে, শিরকিয়াতের ভিতরে, কথা বলুন ঠিক কিনা? বিশেষ করে মাজারে বাজারে তারা পূজা করে, মাথা নত করে। মাজারে গিয়ে বাজারে গিয়ে তারা সন্তান চায়, ধন দৌলত চায়, কথা বলুন ঠিক কিনা? মান্নত করে, অথচ মান্নত করবে কার নামে? ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার মা, অতএব ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের নানি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামের মা মান্নত করেছিলেন কার নামে? আল্লাহ পাকের নামে। অথচ সেই মান্নতের কথা কোরআন কারীমের ভিতরে আল্লাহ উল্লেখ করে দিয়েছে, সুবহানাল্লাহ। বলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন, ইন্নামা عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله أمار الله قد رب قلان قلان حبيب أمار بندو أمار أبني মানুষ দরকে জানিয়ে দিন, মৃত প্রাণীর গোশত খাওয়া হারাম। মৃত প্রাণী গোশত খাই কি আমরা? গরু ছাগল মরে যাওয়ার পরে সেই গোশত কি আমরা ভক্ষণ করি? আল্লাহ পাক বলেন মৃত প্রাণীর গোশত খাওয়া হারাম, মৃত প্রাণীর গোশত খাওয়া হারাম। যে প্রাণীটা তোমরা জবাই করো তার রক্ত কি আমরা খেয়ে থাকি নাকি? আল্লাহ পাক বলেন রক্ত খাওয়া হারাম, যদিও হালাল প্রাণী জবাই করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই হালাল প্রাণী জবাই করলাম, আমি আল্লাহর নাম নিলে না বাবার নাম নিয়ে যদি জবাই করো, ওই গোশত খাওয়া আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে হারাম করে দিলাম, কথা বলুন ঠিক কিনা? মান্নত করব আমরা কার নামে? নামাজ পড়ব কার নামে? রোজা করব কার নামে? যাকাত দেব কার নামে? সমস্ত ইবাদত, আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার মত, আমার রোজা নামাজ কার জন্য থাকবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা যখন আমার উপরে পূর্ণ ভরসা রাখবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিম্মাদারি নিয়ে নেই, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, যে আলোচনায় প্রবেশ করছি এটা সামনে মজার ঘটনা, মজাই লাগবে। এই বাদশা বলল, শোনো আমার, তোমরা যে আমার হুকুম মানলে না, এই মুহূর্তে আমি তোমাকে কতল করতে পারি, কিন্তু আমার একটা বদনাম আছে। বদনামটা হলো, আমি যদি আমার ঘরের ভিতরে তোমাদেরকে মারি, যদি হত্যা করি, তামাম দুনিয়ার মানুষরা আমাকে কাপুরুষ বলবে, কথা বলুন ঠিক কিনা? যে নিজের ঘরের ভিতরে মাতাবুড়ি করে, বাহিরে মাতাবুড়ি করতে পারে না। এই বদনাম যদি আমার না থাকতো, অতএব তোমাদের আমি কাউকে ছেড়ে দিতাম না, কথা বলুন ঠিক কিনা? আমি মাঝে মধ্যে এই কথাটা বলি যে অসভ্য যুগের মানুষগুলি তখন যুবকদেরকে ছেড়ে দিল এক সপ্তাহের সময় নিয়ে। কয় সপ্তাহের সময় নিয়ে? যে এক সপ্তাহ সময় নিয়ে তোমাদেরকে ছেড়ে দিলাম, তোমরা সঠিক সিদ্ধান্তে উপনীত হয়ে আমার কাছে পুনরায় ফিরে আসবে। আবার যদি না আসো, আবার যদি ধরে আনা হয়, তাহলে পরিণত কি হবে তোমরা তো বুঝতেই পারছো। ছেড়ে দিলেন, এটা কাজটা ভালো করলেন না খারাপ করলেন? ভালো করলেন, ছেড়ে দিলেন, ভালো করলেন কাজটা। অসভ্য যুগের মানুষটা সভ্য কথাটা বুঝতো, বদনামের কথাটা বুঝতো, কথা বলুন ঠিক কিনা? আর এই এই ডিজিটাল যুগে, আধুনিক যুগে সভ্য মানুষগুলি মানুষ হত্যা করার নামে অসভ্য কথাটা বুঝে না, কথা বলুন ঠিক কিনা? হ্যাঁ, আপনার হত্যার বিনিময় যেখানে বুয়েটের মতো জায়গায় লক্ষ লক্ষ টাকা খরচ হয়, আর সেই জায়গার ভিতরে টর্চার সেল আছে, মানে অত্যাচার করার জন্য একটি রুম বানিয়েছে প্রত্যেকটি বার্ষিকীর ভিতরে, আছে না নাই? আপনার হত্যার বিনিময় আমরা এই টর্চার সেলে সংবাদ জানলাম, কথা বলুন ঠিক কিনা? অনেক ছেলেরা, বড় বড় সিনিয়র ভাইয়েরা যারা আছে, এরা শিক্ষকরাও কথা বলতে পারে না এদের সামনে, যাকে বলা হয় সন্ত্রাস।
কথা বলুন ঠিক কি না শিক্ষকরা যদি কিছু বলতে চায় তাহলে শিক্ষকদেরকে লাঞ্ছনা গঞ্জনা করা হয় এবং কি তারা লাশও হয়ে যায় অথচ এক বছর ধরে শিক্ষকগণের ভিতরে বুয়েটের ভিতরে মোটাকে জায়গা যেখান থেকে এমপি হয় মন্ত্রী হয় সচিব হয় লক্ষ লক্ষ টাকা খরচ করে মা বাবার চাকরি টিকার বিনিময়ে এখান থেকে বের হয়ে আসে সেই শিক্ষকগণের ভিতরে অত্যাচার করার জন্য টর্চার সেল বানিয়েছে এটা আমরা জানতাম না আপনাদের জন্য সারা বাংলাদেশের উলামায়ে কেরামরা দোয়া করেছে আপনাদেরকে যেন আল্লাহ তাআলা উত্তম জাযা দান করে সকলে বলে আল্লাহুম্মা আমিন আপনাদেরকে নির্মমভাবে হত্যা করে পিটিয়েছেন শয়তান বদমাশেরা অথচ আপনাদের হত্যার বিনিময়ে আমরা টর্চার সেলের সংবাদ শুনলাম শুধু তাই নয় অনেক মেয়েরা নীরবে এখানে ইজ্জত দিয়েছে কথাগুলো ঠিক কিনা কারণ ওই মেয়েদেরকে লুপ করেছে ওই শয়তানেরা বড় ভাইয়েরা ওই টর্চার সেলের ভিতরে নিয়ে অনেক ছেলেদের নির্যাতন সহ্য করতে হয়েছে অনেক মেয়েদের অনেক মা বোনদের ইজ্জত দিতে হয়েছে কথা বলুন ঠিক কিনা সারা বাংলাদেশে এই শিক্ষাঙ্গনের ভিতরে টর্চার সেল পেয়েছি আমরা পত্রিকার কানিস পাতায় আসলো বর্তমান সরকারের রানিং ক্ষমতার একজন ব্যক্তি কমলাপুর রেল স্টেশনের পাশেই এটা ভিডিও ফুটেজে আছে পত্রিকাতে এসেছিল যে উনি উনার কথা না মানলে মানুষকে শাস্তি দিত সামনে অফিস পিছনে টর্চার সেল তাহলে দুঃখ করে বলি অসভ্য যুগের মানুষগুলি এই বদনাম কথা শোনার পর যে বদনাম করবে মানুষ অপবাদ দিবে এই জন্য যুবকদেরকে ছেড়ে দিলে অথচ একটু ভুল করলে এই সমস্ত নেতারা মানুষদেরকে অনাচার করে অত্যাচার করে কথা বলুন ঠিক কি না অথচ এই মানুষগুলি ধরা খাবে কার হাতে মুরগি জবাই করতে দুইজন লাগে কিন্তু মানুষ জবাই করতে আর দুইজন লাগে না আঙ্গুলে রিভলভার একটু টিপ দিলেই যথেষ্ট কথা বলুন ঠিক কি না অথচ আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেছে বান্দা তোমাকে সৃষ্টি করা হয়েছে মানুষ তোমাকে সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণের জন্য আজকে মানুষ নিচে নামতে নামতে একেবারে শেষ হয়ে গিয়েছে কথা বলুন ঠিক কি না মা বাবাকে মর্যাদা দেয় না মুরুব্বীদেরকে যুবকের মর্যাদা দিতে চায় না মা বাবার কথা শুনে না নামাজের কথা বললে নামাজ পড়ে না ভালো কথা বললে মা বাবার সাথে ফিটকিটা মেজাজে কথা বলে মুরুব্বীদেরকে শ্রদ্ধা করে না এরকম দুনিয়ার ভিতরে মানে সমাজের ভিতরে এই অবক্ষয় শুরু হয়ে গিয়েছে কথা বলুন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার ভাইরা এই যুবক থেকে মহল থেকে বের হয়ে গেল বের হওয়ার পর কোন কোথায় গেলেন একজন বলতেছে ভাই আমরা প্রয়োজন মতে ইমান রক্ষার কারণে আমরা প্রয়োজন মতে দেশান্তরিত হব একটি সেকেন্ডের জন্য বাচ্চার কাছে আমরা মাথা নত করব না আল্লাহু আকবার বলে আরেকজন যুবক প্রশ্ন করলেন যাব কোথায় যে আমরা দু চোখ যেদিকে যাই সেদিকে যাব আমার আল্লাহ আমাকে দেখতে পায় কথা বলুন ঠিক কি না আল্লাহ দেখতে পান কি দেখতে পান না আমার বন্ধুগণ আমার ভাইরা শেষ কথা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفس ونحن أقرب إليه من حبل الوريد أمر الله قد قلن من وصيشتی করে চানি তোমার অন্ত করার ভিতরে কি বলে আর তুমি কি করো তুমি জানো আর তুমি যা বলো সকল কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে পাই এবং শুনতে পাই কথা বলুন ঠিক কি না অন্ধকারে গুনাহ করতেছো দেখতে পান কে তুমি যদি বান্দারে অন্ধকারে ডাকো শুনতে পান কে আমার আল্লাহ পাক বলেন অন্ধকারে যদি ডাকো আমি আল্লাহ শুনতে পাই আলোতে বসে ডাকলে আমি শুনতে পাই পানির উপরে বসে যদি ডাকো আমি শুনতে পাই পানির নিচে যদি ডাকো আমি আল্লাহ তাআলা শুনতে পাই কথা বলুন ঠিক কি না হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির অতল তলদেশে যে মাছটাই তাকে খেয়েছে ওই মাছটা আরেকটি মাছে খেয়ে ফেলেছে এবং কি পানির অন্ধকার এবং কি এক মাস দুইটা মাসের অন্ধকার এই তিন অন্ধকার অমাবস্যা রাত্রের অন্ধকার এই চার চারটি অন্ধকারের ভিতরে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের অতল তলদেশে যখন মাছটা চলে গিয়েছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম হতভম্ব হয়ে গেলেন ভয়ের সঞ্চার হলো অন্তকরের ভিতরে আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে থাকার সময় দেখে চতুর সাইডে গুনগুন আওয়াজ তিনি বুঝতে পারছিলেন না কিসের আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়ে দিলেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ও ভাই জিবরিল আমার চতুর সাইডে কি গুনগুন আওয়াজ হয় জিবরিল আমিন আলাইহিস সালাম বলল ও ভাই ইউনূস
এটা কোন কোন আওয়াজ নয়, যতগুলি জলন্তর প্রাণী রয়েছে, যতগুলি কঙ্কর রয়েছে, পাথর রয়েছে, গাছগাছালি রয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সব সময় এই জলন্তর প্রাণীগুলি পাথরগুলি কঙ্করগুলি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহগুলি তিলাওয়াত করে বলেন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম বলেন হায় হায় আমি তো ভুল করে ফেলেছি, কঙ্কর আর জলচর প্রাণীরা যদি আমি আল্লাহ পাকের তাসবিহ তিলাওয়াত করতে থাকে তাহলে আমি আর বসে থাকি কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত বাসিদা দিলেন আর আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা শিখিয়ে দিলেন। এই দোয়া পড়লেন, এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে মাছের পেটের ভিতরে মাছের পেট বেদনা শুরু হয়ে গেল বলেন সুবহানাল্লাহ। এটা বিপদের দোয়া, কথা বলুন ঠিক কিনা? যখন এই দোয়াটা আল্লাহর শিখানো দোয়াটা তিলাওয়াত করা শুরু করলেন মাছের, এখন আর মাছ টিকতে পারে না। আল্লাহ পাক বলেন শেষ কথা বাবারে, আল্লাহ পাক বলেন ইউনূস বিপদের দিনে তুমি যে আমাকে ডেকেছিলে আল্লাহ শুনতে পেয়েছিলেন কিনা? আল্লাহ পাক বলেন ফাসতাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়াকাযালিকা নুনসিল মুমিনিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিপদের দিনে তুমি আমাকে যে ডেকেছিলে আমি ডাকে সাড়া দিয়েছিলাম, শুধু তাই নয় আমি ডাকে সাড়া দেওয়ার পর্যন্ত শেষ করি নাই, ওই বিপদ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপন কুদরত নজরে রহমত দিয়ে আমি তোমাকে বাঁচিয়ে দিয়েছি বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ তো আছে না নাই? আরে টুকুর বলেন আছে না নাই? আমরা যদি আল্লাহকে ডাকি শুনতে পারবে কি পারবে না? ইমান আনবো কার উপরে? আল্লাহ পাক রব্বুল আলামিন না দুনিয়ার মানুষ হাবিবা মান বন্ধ আমার তাম দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন তারা যদি বদরি মুসলমানদের মতো ইমান আনতে পারে একজন ফেরেশতা দিয়ে আমি সাহায্য করব। বদরি মুসলমান 313 জন আর কাফের বিমানের ছিল 1000, কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন আবু জাহেল বলেছে যে শূন্যগুলি দেখতে পেয়েছি এই শূন্য মানুষ না, এই শূন্যগুলি আমরা জীবনে দেখি নাই, কথা বলুন ঠিক কিনা? এই শূন্য শূন্য না বাবারে, এটা হলো আল্লাহ পাক পক্ষ থেকে পাঠানো ফেরেশতা, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ তোমরা যদি বদরি মুসলমানদের মতো ইমান আরোহণ করতে পারো আমি এক নম্বর ফেরেশতা দিয়ে তোমাকে সাহায্য করব, একজন যদি না হয় দুইজন দিব, দুইজনও যদি না হয় দশজন দিব, দশজনও যদি না হয় আমার উপরে পূর্ণ আস্থা যদি রাখো কাতারে কাতারে ফেরেশতা পাঠিয়ে আমি তোমাকে সাহায্য করব বলেন সুবহানাল্লাহ।